अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद जज़ल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम व आलिहि अबिश अहली सदरी वयस्सिर लि अम्री वाहलुल उक़दता मिन लिसानी यफ़क़हु क़ौली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह ताआलार अशेष मेहरबानीते आमरा एकत्रित होते पेरेछि, आरो एकटा दिन जीवन पेयेछि, आरो एकटा दिन इबादत करार जन्य পেয়েছি এবং বসার তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা আমল করার তৌফিক দেন। যে আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টি সহকারে না হবে, আল্লাহর হুকুম দেখে না হবে, নবীর তরিকা দেখে না হবে এবং ইমানের সাথে না হবে, ইমান তো প্রথম শর্ত, তো সে আমল আল্লাহর কাছে কবুল যোগ্য না। আল্লাহর হুকুম আছে কিন্তু নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম আছে নবীর তরিকা আছে কিন্তু আবার ক্লাস নাই, আল্লাহকে সন্তুষ্টি করার সন্তুষ্ট করার একনিষ্ঠ ইচ্ছা নাই বা মনের অবস্থা নাই। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, সেই ইচ্ছা থাকতে হবে। মনের মধ্যে কোনো মিশ্রণ আসলে তখন যেমনটা আগে বলেছি যে তখন আস্তাগফিরুল্লাহ করে আবার নিয়তটা শুদ্ধ করতে হবে। তো আল্লাহর হুকুম আছে নবীর তরিকা আছে কিন্তু ইখলাস নাই, ইমানও আছে, সেটাও আবার কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বসার আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য বসার এবং মনোযোগ সহকারে শোনার এবং আমল করার নিয়তে শোনার এবং এবং পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দেন, তাহলে আমল করার তৌফিক আমরা পেয়ে যাব। আর যদি আমল করতে নাও পারি, হতে পারে যে কিছু আমল করার নাই, ইমানের কথা, তাতে ইমান বাড়বে, এখানে কিছু আমল করার নাই হয়তো বা করতেও পারলাম না হয়তো, কিন্তু ওইটার বদলে, বসার বদলে, শোনার বদলে, তালিমের বদলে, হাদিস থেকে আসে যে হাজার রাকাত নফল নামাজ পড়ার থেকেও উত্তম, এরকম সওয়াব দিয়ে দিবেন। আমল করতে না পারলেও, আমল করলে তো আরো বেশি সওয়াব পাবো। তো আজকে নামাজে যেতে যাচ্ছিলাম, উত্তম নামাজ, সুন্দর নামাজ, নামাজ কিভাবে সুন্দর করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করেছি 3 মাস আগে। এর মধ্যে আবার রিমাইন্ডার দরকার, স্মরণ করানো দরকার, কিন্তু কালকে আপনাদের সকালে আমার আমার রাত্রে গত রাত্রে কিছু কথা একজনের কাছ থেকে শুনে মনে হলো, তাকে বলেছিলাম কিছু খবর নিতে। রিয়াজ ভাই যে তালিম করলাম, আমরা 3টা তালিম করলাম বিপদ আপদের ফজিলতের উপরে, তো কি মনে করেন তারা? শুনে মনে হলো যে আমার আরেকবার আরেকবার বৈঠক করা দরকার, আরেকটা হালকা করা দরকার। তো সেই জন্য কাল অনেক রাত্রে যখন ঠিক করলাম, তখন আবার প্রেয়ার মিটিং গ্রুপে আবার আমি দিলাম বার্তা দিলাম যে আজকে চতুর্থ পর্ব করব এবং নামাজ সম্বন্ধে সামনের বার ইনশাল্লাহ শুরু করব। তো প্রত্যেকবারই আমি আল্লাহ তাআলার দিকে তাকিয়েছি যে আল্লাহ এরপরে তালিমটা কিসের উপরে করব, কিসের উপরে করব, কিসের উপর করব। হঠাৎ করে কালকে রাত্রে মনে হলো যে না, আরেকবার আমাদের একটু বসা দরকার। তো তো পৃথিবীর বেশিরভাগ মানুষই জানে না যে সে পৃথিবীতে কেন এসেছে এবং কোথায় যাচ্ছে, কে পাঠালো, নিজে তো আসে নাই, নিশ্চয়ই কেউ পাঠিয়েছে, কে পাঠানো, সেই খবরটা আর নেয় না। এই চিন্তাটা মনের মধ্যে আসলেও আসতে পারে কিন্তু খবরটা আর নেয় না। সেটার জন্য যে যে মনের মধ্যে কৌতূহল থাকা দরকার, কৌতূহল, জিজ্ঞাসা, খোঁজাখুঁজি যে আমি কোত্থেকে আসলাম, কে পাঠালো, আমার কি করণীয়, কি উদ্দেশ্য নিয়ে পাঠালো। কেউ যদি পাঠিয়ে থাকে, কোনো উদ্দেশ্যে পাঠিয়েছে, তো সেই খবরাখবর নেওয়ার চেষ্টা করে না, বাস জীবনের স্রোতে গা ভাসিয়ে দেয়, তারপরে দেখে অন্যরা টাকা কামাই করছে, ক্ষমতা কামাই করছে, খ্যাতি কামাই করছে, আমিও সেটাতে গা ভাসিয়ে দিই। তারপরে একদিন পৃথিবীর নর্দমায় পার হয়ে গেল পৃথিবী থেকে, কোথেকে শুরু কোথায় শেষ কোনো কিছু খবর নিলাম না।
দুনিয়া কামাই করতে করতে কাটিয়ে দিলাম, তারপরে দুনিয়া তো দুনিয়ার জায়গা থেকে গেল, আমি খালি হাতে চলে গেলাম, খালি হাতে এসেছিলাম, খালি হাতে গেলাম। বেশিরভাগ মানুষের জীবনেই এরকম হয়ে থাকে যে এই পৃথিবীতে আমাদের কি দায় দায়িত্ব সেটা বোঝার চেষ্টা করে না। আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, এবং ওই পরিবারটাও আমাকে ঘিরে, এটাও চিন্তা করে না যে কেন মানুষ যখন কষ্ট পায় কেন কষ্ট, কেন কিছু মানুষ তুলনামূলক ভাবে ভালো থাকে, প্রাচুর্যে থাকে, কেন কিছু মানুষ কষ্টের মধ্যে থাকে, এগুলো কোনো কিছু চিন্তা করে না। তো যিনি পাঠিয়েছেন তিনি বিপদ আপদ দেন, কেন দেন তাকে আমরা বোঝার চেষ্টা করি, বেশি হলে তাকে দোষারোপ করি কেন আমাকে এরকম বিপদ দিল, আমি তো কোনো গোনা করি নাই, পাপ করি নাই, পাপ করে না এরকম তো মানুষ হয় না। তো যাই হোক, সেটার জন্য না, কেন কেন কষ্ট দেন, কেন বিপদ আপদ দেন, এ সম্বন্ধে আলোচনা করেছি আমরা। কারণ আখেরাতের বদলা নির্ভর করে নেক আমলের উপরে এবং দুনিয়াতে আমি কত কষ্ট করে গেলাম তার উপরে, দুটো জিনিসের উপরে। নেক আমল যখন আমি করি তখন সেটার হিসাব হবে, যেটা এটা আল্লাহর হুকুম অনুযায়ী করলাম কিনা, নবীর সুন্নত অনুযায়ী করলাম কিনা, ইমান কি ছিল, তারপরে নিয়ত কি ছিল, এগুলো হিসাব হবে। নেক আমলের যে বদলা দিবেন আল্লাহ তাআলা হিসাব করে বদলা দিবেন, কিন্তু বিপদ আপদের যে বদলা দিবেন আল্লাহ তাআলা, এবং এর সম্বন্ধে বিস্তারিত বলেছি হাদিস থেকে তিনটা হালকা জুড়ে, তো বিপদ আপদ যে আপদের যে বদলা দিবেন সেটার তো কোনো হিসাব নাই, সেটার আর কি হিসাব, সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি তো বিপদ আপদ, মানুষ নিজেও নিজেও বিপদ আপদ ডেকে নিয়ে আসে। যেমন একটা মানুষ একটা ঝুঁকি নিল যেটা নেওয়া উচিত ছিল না, তারপরে একটা বিপদ আসলো, ও সেটা তো তার কারণে আসলো। বা মানুষ মিথ্যা বললো তার বদলে কোনো বিপদে পড়লো, সেটা তার কারণে। মানুষ মদ খেলো তার ফলে তার অসুখ বিসুখ হলো, সিগারেট খেলো তার ফলে তার অসুখ বিসুখ হলো। এরকম আমরা আমাদের কর্মের বদলেও বিপদ আপদ নিয়ে আসি, সেটার বদলে আমি তো আর আর আল্লাহর কাছে বদলা আশা করতে পারি না যেটা আমার কারণে এসছে। কিন্তু আল্লাহ তাআলা যেটা দেন সেটা তো উনি দিয়েছেন, সেটার আবার হিসাব নিকাশ, হিসাব নিকাশ কি দিব, কি দিব আমরা? আল্লাহ হিসাব নিকাশ দিবে যে অমুক বিপদ দিয়েছে আজকে এই বদলা, অমুক বিপদ দিয়েছে আজকে এই বদলা। এই বদলা দেখে বান্দা বলবে হাই পৃথিবীতে যদি আমি আরো বিপদ আপদ পেতাম, আমার শরীরের মাংস যদি টেনে ছিঁড়ে নিত আজকে আমি তার কত বদলা পেতাম। আল্লাহ তাআলা খুশি করে দিবেন, এমন খুশি করে দিবেন যে কোনো আফসোস থাকবে না। এবং যারা আমার বিপদের কারণে, অন্যরা যারা বিপদ পেয়েছে, আমি অসুস্থ সেটার কারণে অন্যরা কষ্ট করেছে, তারাও তাদেরকেও আল্লাহ তাআলা খুশি করে দিবেন, তাদেরকেও আল্লাহ তাআলা বদলা দিবেন। তো বিপদ আপদ আমি কতটা ধৈর্য সহকারে সহ্য করলাম এবং আল্লাহর উপর সন্তুষ্ট থেকে, সন্তুষ্ট থাকাটা কঠিন হয়ে যায় কিন্তু কমপক্ষে ধৈর্য তো থাকতে হবে। তো বিপদ আপদের অশেষ ফজিলত সম্বন্ধে আমার মনে হয় যথেষ্ট বলেছি, সেগুলো মনে রাখবেন যখনই কোনো বিপদ আপদে পড়েন। এবং এটা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যে জীবনের শুরু, তারপরে একটা শেষ আছে, শুরু আছে শেষ আছে, এই মধ্যবর্তী সময়ে একটার পর একটা, একটার পর একটা বিপদ আপদ আসতেই থাকবে আল্লাহ তাআলা যদি ভালো চান, বিপদ আপদ আসতেই থাকবে। মানে যার বিপদ আপদ নাই তার মঙ্গল নাই, নবীর হাদিস, তার মঙ্গল নাই। আমি বলেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চুরি হয়েছে কাল রাত্রে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার চুরি হয় নাই তার বিপদ, তার মঙ্গল নাই, তার মানে যার বিপদ আপদ হয় নাই তার মঙ্গল নাই। তো তো দুটো কথা বলেছিলাম, সেটা আবার স্মরণ করিয়ে দিই যে কেউ যদি বিপদ আপদে পড়ে তো কত তার বদলা পাবে, কত সওয়াব পাবে, সামান্যতম বিপদ হলেও তার বদলা পাবে এবং নেকি পাবে, তার গুনাহ মাফ হবে। তো
বড় বিপদ হলে তো আরো বেশি সওয়াব, বেশি বেশি গুনামাফ এবং বেশি দরজা উঁচু। তো হাদিসে বলা আছে যে আপনি যদি কাউকে সান্ত্বনা দেন, কারো বিপদ সান্ত্বনা যদি দেন, তো সে যেরকম সওয়াব পাবে, সে যেরকম সওয়াব পাবে। তো সান্ত্বনা দিলে, যে বিপদ আপদের মধ্যে তাকে সান্ত্বনা দিচ্ছেন, সে যেরকম স্বভাব পাবে আপনিও সেরকম স্বভাব পাবেন, হাদিসের কথা। সে যেরকম স্বভাব পাবে আপনিও পেয়ে যাবেন সান্ত্বনা দেওয়ার কারণে। সান্ত্বনা দিতে কতটুকু লাগে, আপনি বিপদ আপদ ভোগ না করে ওরকম স্বভাব পেয়ে যাচ্ছেন। যারা বিপদ আপদে তাদের সান্ত্বনা দেওয়ার মতো মানুষ নাই, এরকম এরকম মানুষও আছে। আরেকটা কথা বলেছিলাম যে আপনি বিপদ আপদের মধ্যে পড়লেন, তারপরে সামনে উঠলেন, পরে সেই কথা মনে হলো অমুক বিপদে আমি পড়েছিলাম। তো আপনি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, সেটা স্মরণ করে, প্রথমবার যেরকম স্বভাব পেয়েছেন পরের বার ওরকম স্বভাব পাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা কেউ মারা গেলেই শুধু আমরা পড়ি, কোনো কিছু হারিয়ে গেলেও এটা পড়ে আমি খোঁজ করি, তারপর দেখি পাই কিনা, সেটা পড়তে থাকি যখন বন্ধু খুঁজে না পাই। তো প্রথমবার বিপদ আপদের পরে আবার যখন পরে মনে পড়লো, আবার যদি আমি সেটা স্মরণ করে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন করি, আবার ওরকম স্বভাব পাবো। আবার যতবার মনে পড়বে যতবার ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবো, ততবার ওই প্রথমবারের মতো স্বভাব পেতে থাকবো। আল্লাহ তাআলা সব কামাই করার রাস্তা অনেক বলে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে। আমরা কটুক তার গুরুত্ব দিই, কটুক তার উপর আমল করি, কটুক কামাই করে নিয়ে যাই, আখেরাতে অশেষ বাদশাহী অপেক্ষা করছে, অশেষ রাজত্ব, তার সীমা নাই। দুনিয়ার রাজত্বের তো সীমা আছে। তো বিপদ আপদে অনেক, বিপদ আপদ অনেক কষ্টের ব্যাপার, এটা কোনো সন্দেহের না, অনেক কষ্টের ব্যাপার, বিশেষ করে বড় বিপদ আপদ হলে। তো তার মধ্যে এটা এটার মধ্যে স্থির থাকা, ধৈর্য ধারণ করে থাকা, এটাও কষ্টের ব্যাপার। এবং তারপরে বিপদ আপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এটাও কষ্টের ব্যাপার। তারপরে বিপদ আপদের মধ্যে নামাজ ধারণ করা, নামাজ অবলম্বন করা, এটাও কষ্টের ব্যাপার। এগুলো আল্লাহ তাআলা বলেছেন করতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো বিপদে পড়লে এবং নামাজ অবলম্বন করো। এবং একটা মানসিক এক্সারসাইজ এর কথা বলছি আমি, মানসিক এক্সারসাইজ, যে কোনো বিপদ আপদে পড়লে আমি বিচলিত হয়ে যাচ্ছি, আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি, আমি একটা অন্ধকার অতল গহ্বরে পড়ে যাচ্ছি, কি হবে আমার, দিশাহারা হয়ে যাচ্ছি, তখন আমি নিজেকে বোঝাই যে আল্লাহ তাআলা যিনি এত বড় বিশ্ব সৃষ্টি করেছেন, এত অজস্র প্রাণী সৃষ্টি করেছেন, মানুষ তো বটেই, আর অজস্র ফেরেশতা সৃষ্টি করেছেন, আর কি বড় এই প্রথম আকাশটা, তারপরে দ্বিতীয় আকাশটা তার থেকে অঢেল গুণ বড়, এবং তৃতীয় আকাশটার থেকে অঢেল গুণ বড়, এভাবে চলে গেছে আল্লাহ চারটা আকাশ পর্যন্ত। তারপরে আল্লাহ তাআলার কুরসি আছে একটা, তারপরে কুরসি একেবারে সাত আসমান ছে আছে একেবারে বিরাট আকারে, সাতটা আসমান হলো একটা সামান্য একটা আংটির মতো, আর কুরসিটা হলো মরুভূমির মতো বিরাট কুরসি। আবার তারপরে আল্লাহর আরশ আছে, কুরসির উপরে আল্লাহর আরশ। তো কুরসি এবং সাত আসমান একটা আংটির মতো, আরশ হলো একটা বিরাট বিশাল মরুভূমির মতো, কত মানে আল্লাহর সৃষ্টি যে কত বড়, এর কোনো 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 আমাদের ধ্যান ধারণা না করতে পারি না, ক্ষমতাই নাই। তো আমি নিজেকে বলি যে যে আল্লাহ এত বড় সৃষ্টি করেছেন এবং এত কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন, সবকিছু হিসাব রাখছেন, উনি যদি এত কিছু করতে পারেন, অনায়াসে করছেন,
অনায়াসে, তো আপনার আমার বিপদ তো আল্লাহর কাছে কিছুই না, বিপদ তো উনি দিয়েছেন, উঠানো ওনার কাছে কিছুই না, উদ্ধার করা কিছুই না, এটা মনে করি মেন্টাল এক্সারসাইজ। এবং নিজেকে বলি যে না, আমি নিজেকে অতল গহ্বরে যেতে দিব না, আমি দমব না, আমি আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ আমাকে রক্ষা করবেন, কোনো মতেই আমি দমব না বিপদের মধ্যে, অধীর হব না। আল্লাহ তাআলা আপনাকে অতলে যেতে দিবেন না, আপনাকে রক্ষা করবেন। বহুতবার করে দেখেছি, বহুতবার আমি মানে শোনা কথা, কার মানে বই থেকে হোক মানুষের কাছে শোনা কথা আপনাদের বলছি না, এই এই কথাটা যে বলছি, আপনি কোনো ডিপ্রেশন বলে যেটাকে তার মধ্যে পড়বেন না, কোনো অস্থিরতার মধ্যে পড়বেন, অস্থিরতা আসবে দূর করবেন না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা, আল্লাহ নিয়ন্ত্রণ করেন সবকিছু, আমাকেও নিয়ন্ত্রণ করবেন, আমার বিপদ আপদ আল্লাহ দূর করবেন, আল্লাহ তাআলা কখনোই আপনাকে একা ছেড়ে দিবেন না। আল্লাহকে আমরা যেভাবে দেখি উনি আমাদের সাথে সেরকম ব্যবহার করেন, এরকম হচ্ছে আল্লাহ। মনে করি আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন একটা বিপদ, আমাকেই সামলাতে হবে, আল্লাহ তাআলা সেভাবে ছেড়ে দেন, পৃথিবীর কাছে ছেড়ে দেন। আমি মনে করি যে না, আল্লাহ আমাকে ছাড়বেন না, তো আল্লাহ আমাকে ছাড়বেন না। আরো ভালো হয় যদি আপনি একটু কান্নাকাটি করতে পারেন, যে কান্নাকাটি করতে পারে বিপদ আপদে সে তো বেঁচে গেল, আর যদি কান্নাকাটি করতে না পারেন তো কান্নাকাটি করতে শিখেন। জীবনের যুদ্ধে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারা অনেক বড় নিয়ামত, আপনি বেঁচে যাবেন। মারা গিয়েছে, কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, সন্তান হারা, স্বামী হারা, আল্লাহ ছাড়া কে আপনাকে সান্ত্বনা দিতে পারে? হাদিসও কাউকে সান্ত্বনা দিতে পারে না, আমার কথাও কোনো সান্ত্বনা দিতে পারে না, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তারপর দেখেন আল্লাহ তাআলা কেমন আপনার মনটা হালকা করে দেয়। সমস্ত কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো এই মেন্টাল এক্সারসাইজটা একটু মনে রাখবেন, যে না, আমি আল্লাহর উপর ভরসা করবো যে কোনো অবস্থায়, যখনই আসুক পৃথিবীতে। আপনারা অনেকদিন বেঁচে থাকেন কিন্তু এই বিপদ আপদ আসতে থাকে, এটা নবীর হাদিস। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসেন, যদি দেখেন যে বিপদ আপদ আসছে না, ছোটখাটো আসুক, বড় বড় গুলার জন্য বিভিন্ন দোয়া আছে, বড় বিপর্যয় সেটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না, সম্ভব না, সেই জন্য নবীর সাহাবারাও বড় বড় বিপর্যয়ের জন্য দোয়া পড়তেন। যার কিছু দোয়া আপনাদেরকে দিয়েছি আমি আগে, বা আপনারা নিজেরা অন্য অন্য জায়গা থেকে পেয়ে থাকবেন, সেগুলো আমল করেন, নিয়মিত আমল করেন। আমি নিজে একটা একটা ইয়ে আছে, তসবি আছে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, অন্যগুলো তো পড়ি, অন্য যা দোয়া তসবি তাহলে যা আছে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম সম্বন্ধে বলা আছে যে 100 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য বিপদ আপদের 99টা দরজা বন্ধ করবেন, একটা দরজা খোলা থাকবে, একটার দ্বারা আল্লাহ তাআলা যাতে আমাকে সোজা রাখেন। বিপদ আপদ থাকলে যেভাবে আমরা আল্লাহকে ডাকি, বিপদ আপদ না থাকলে সেভাবে ডাকি না, বিপদ আপদ আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই দেন। তো 99টা বিপদ আপদের দরজা বন্ধ হবে এক জায়গায় লেখা আছে, আর এক জায়গায় দেখেছি যে 99টা অসুখ বিসুখ আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন সেই ব্যক্তির জন্য। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম 100 বার পড়লে, আমি 600 বার পড়ি, 600 বার দিনে, আরো তো কত কিছু আছে। তো আমাকে বলা হলো 100 বার পরে পড়ো, তো আমি 100 বারই পড়লাম এবং মন দিয়ে পড়লাম না হয়তো, তা আমাদের কতবার কবুলযোগ্য হবে আল্লাহ জানে। তো আমার 600 বারের থেকে আশা করি যে 100টা পড়া হয়তো কবুল হবে, যদি আমি 600 বার পড়ি। এক গরিব মানুষ এক ওলি আল্লাহর কাছে গেলেন, বললেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন। তো এই ওলি আল্লাহ
बुजुर्ग मानुष गरीब मानुष के बोलें जे जखन तुमी बाड़ी जावा एवं देखबा जे तुम्हार बच्चारा कांछे कारण तारा खावार पाए नाई तो तादेर कान्ना शुने तुम्हार मने दीर्घ निश्वास बार होबे সেই সময় তুমি আমার জন্য দোয়া করো ইউলি আল্লাহ বলছেন সেই সময় তোমার তুমি আমার জন্য দোয়া করো যখন তোমার বাচ্চাদের দেখে তোমার অন্তর থেকে দীর্ঘ নিঃশ্বাস বের হবে যে তুমি তাদেরকে খাবার দিতে পারছ না এবং সেই জন্য তারা কাঁদছে এই দীর্ঘ নিঃশ্বাসের সময় আমার জন্য দোয়া করো বিপদ আপদের এরকম ফজিলত আমি আগে বলেছি যে অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাও কারণ তাদের দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয় তো এইখানে ওলি আল্লাহ বলছেন এই মানুষ যে বিপদ আপদে খাবার দাবার নাই তার বাচ্চাদের খাওয়াতে পারছে না তাকে বলছেন আমার জন্য তুমি দোয়া করো তুমি আমার কাছে দোয়া চেয়ো না তো জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারকে বলেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন জীবনে ক্ষুধার তাড়নায় অনেক কষ্ট করেছেন ক্ষুধার তাড়নায় এক সাহাবা বলেন যে এমন সময় গিয়েছে সম্ভবত আবু যর রাদিয়াল্লাহু আনহু যে আমি আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি আমাদের কাছে সেরকম পরিমাণ খাবার ছিল হয়তো কয়েকদিনের জন্য যা এই বগলের তলায় রাখা যায় এরকম পরিমাণ খাবার ছিল কি খাবার দিয়ে চলেছে মনে হয় কতদিন সাহাবারা কোথাও গিয়েছেন কোনো সফরে খাবার যা ছিল শেষ তারপরে ডালপালা পাতা চিবিয়ে খেয়েছেন এমনকি শুকনা পাতা ক্ষুধার তাড়নায় এবং মুখে ঘা হয়ে গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার জিজ্ঞেস করা হয় উনার ভাইয়ের ছেলে বা বোনের ছেলে যে হোক একজন জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পার হয়ে যাওয়ার অনেক পরে তখন মুসলমানদের অনেক প্রাচুর্য তো ফুফুকে বা খালাকে জিজ্ঞেস করছে যে আপনাদের সময় কি অবস্থা ছিল প্রাচুর্যের সম্ভবত এরকমই জিজ্ঞেস করতে চেয়েছিল যে প্রাচুর্যের কি অবস্থা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা একটা পূর্ণিমার চাঁদ দেখেছি আর একটা পূর্ণিমার চাঁদ দেখেছি তৃতীয় পূর্ণিমার চাঁদ দেখেছি কমপক্ষে দুই মাস হবে মধ্যে আমাদের বাড়িতে চুলার আগুন জ্বলে নাই মানে কোনো রান্না হয় নাই কারণ রান্না করার মতো কিছু ছিল না তেলও ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান বাড়িতে তখন তেল ছিল না যে রাত্রিবেলায় আগুন ধরাবে মানে হারিকেন হারিকেন হোক বা যা হোক তখনকার দিনে সেটা যে জ্বালাবে প্রদীপ জ্বালাবে দীপ জ্বালাবে আগুন ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর অন্ধকারে পড়েছিল মসজিদে নববী নবীর মসজিদে প্রথম নয় বছর তেল তেল জোগাড় করতে না পারার কারণে এশার নামাজের সময় আলো জ্বলে নাই এশার নামাজের সময় আলো জ্বলে নাই কতদিন নয় বছর পরে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু তেল নিয়ে এসে তারপরে প্রদীপ বা হারিকেন বা যা ছিল তখনকার দিনে সেটা নিয়ে এসে উনি প্রথম নয় বছর পরে আলো 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 জানান মসজিদ নববীতে আলো আলো নিয়ে আসেন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হয়েছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন মসজিদের যে ছাদ ছিল বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ত পাতার ছাদ বৃষ্টি হলে পানি পড়ত কাদা হয়ে যেত মেঝে সেই অবস্থায় ওনাদের যা ইমান আর এখন কি ঝলমল করছে মসজিদের নববী আর এখন মুসলমানের ইমান তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয় উনি বলেন যে তিনটে চাঁদ আমরা দেখেছি পূর্ণিমার চাঁদ আমাদের ঘরে আগুন ধরে নাই কোনো রান্না হয় নাই আপনারা কি খেয়েছেন
দুটো কালো জিনিস দিয়ে আমাদের জীবন, আমাদের তখন জীবন কেটেছে। এক হলো খেজুর, তাও দু একটা খেজুর দিনের বেলায় সারাদিনে। এক হলো পানি, কেন কালো জিনিস বলেছেন আল্লাহ জানে, খেজুর পানি। এক খাসির মাথা এসছে একটা একটা মুসলমানের বাড়িতে, সাহাবার বাড়িতে, সাহাবির বাড়িতে, গরিব বলে কেউ দিয়ে গেছে। উনি ভাবলেন যে আমার প্রতিবেশী আরো তার প্রয়োজন, প্রতিবেশীকে দিয়েছে, প্রতিবেশী মনে করেছে আমার ওই দিকের প্রতিবেশী আরো তার প্রয়োজন, তাকে সেই খাসি মাথা দিয়েছে। এভাবে সাতটা বাড়ি ঘুরে আবার প্রথম বাড়িতে ফিরে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিন বেলা খান নাই, খুব বেশি হলে দুই বেলা, কখনো এক বেলা, কখনো না খেয়ে, কখনো না খেয়ে। কে আল্লাহর নবী? সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা। বুখারী শরীফের এক হাদিসে বলা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার দিনে বা রাত্রে, ওনার সঠিক মনে নাই, আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে আসলেন, সম্ভবত দিনের বেলায় হবে, এবং দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় যখন বের হলেন। তো উনি জিজ্ঞেস করলেন যে তোমরা বেরিয়ে এসছো কেন বাড়ি থেকে এই সময়, রাত্রেও হতে পারে? ওনারা বললেন যে ক্ষুধার তাড়নায়, হে আল্লাহ নবী, ক্ষুধার তাড়নায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার আমার জান, আমিও বেরিয়ে এসেছি একই কারণে, ক্ষুধার তাড়নায়। তারপর উনি বললেন যে চলো আমার সাথে আসো। নিয়ে এক এক আনসার মদিনাবাসী, যাদের অর্থ সম্পদ বেশি ছিল, কারণ তাদের জমি জমা ছিল, সবার না জমি জমা ছিল, খেত খামার ছিল, তো চলো অমুকের বাসায় যাই। ওখানে গেলেন, গিয়ে দেখলেন যে সে বাসায় নাই, তার স্ত্রী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন স্ত্রীকে যে তোমার স্বামী কোথায়? তো স্ত্রী বলল যে সে পানি আনতে গিয়েছে, আপনি বসেন। তো এর মধ্যে সেই লোক চলে আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অত্যন্ত খুশি যে আজকে আমার থেকে ভাগ্যবান কেউ নাই, মেহমানদের মেহমানের ব্যাপারে আমার থেকে ভাগ্যবান আজকে কেউ নাই। তারপরে কিছু না বলাতেই সে সে গেল, গিয়ে তার খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে নিয়ে আসলো, কিছু সবুজ, কিছু পাকা, কিছু কম পাকা, কিছু মানে বিভিন্ন ধরনের খেজুর, এবং তারপর এনে এনে পেশ করলো যে আপনারা খান। তো এইখানে অবশ্যই এই কথাটা বলা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই এত বিভিন্ন ধরনের খেজুর আনলা কেন? সেই সাহাবা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আপনার কোনটা পছন্দ, সেই জন্য বিভিন্ন ধরনের খেজুর নিয়ে আসলাম। তারপরে সে গিয়ে একটা ভেড়া জবাই করলো এবং সেটা রান্না করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জবাই করার আগে বললেন যে যেটা দুধ দেয় এরকম ভেড়া তুমি জবাই করো না, কারণ ওটা তোমাকে দুধ দেয়, পয়সা দেয়, ওরকম ভেড়া জবাই করো না। তো সে সেই ধরনের ভেড়া জবাই করলো যেটা দুধ দেয় না। তারপরে রান্না করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবারা সেখান থেকে খেলেন, খেজুর খেলেন, পানি খেলেন, এবং তারপরে উনি বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে যার হাতে আমার জান, আমার প্রাণ, আমার আত্মা, তার কসম করে বলছি যে এইটার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করা হবে,
এটার জন্য এই যে এত ক্ষুধার তাড়নায় কতক্ষণ ধরে যে ক্ষুধার মধ্যে ছিলেন ওনারা, তারপরে এসছেন এত ক্ষুধার পরে এই কি মানে খেজুর আর আর কি বলে এই ভেড়ার গোস্ত, হয়তো রুটি থাকতে পারে এখানে বলা নাই, আর পানি, আমরা কত কিছু খাই, কয়েকটা তরকারি না হলে হবে না। বাংলার রমণী, বাংলার স্ত্রী, এই রান্না করতে করতেই তার জীবন কেটে গেল, এবং তারপরে তার প্রতি শুক্রিয়া আদায় করা নাই, তাকে যে ধন্যবাদ জানাবো বা বলবো যে ভালো হয়েছে, এটা আমরা ভুলে যাই, মনে করি যে তাকে বিয়ে করেছি তো এটা তার দায়িত্ব এবং কর্তব্য সারা জীবনের জন্য, বা আমার মায়ের দায়িত্ব এবং কর্তব্য, মা রান্নাটা ভালো হয়েছে আজকে, কয়বার বলি আমরা, আর স্ত্রীকে কয়বার বলি সেই কথাটা, তো হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম করে বললেন, এইটার জন্য হিসাব দিতে হবে। ওনারা শুনে অবাক হয়ে গেলেন যে এত কষ্টের মধ্যে আমরা এসে এখানে একটু খেলাম, সামান্য যাই, এমন বেশি কিছু তো না, এমন ভোজন তো না, এটার জন্য আমার কষ্ট, আবার হিসাব দিতে হবে কিয়ামতের দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম প্রচারের জন্য কষ্ট করেছেন সেটা তো বাদই দিলাম, সেটাই কয়েকটা তালিম লাগবে। অকথ্য নির্যাতন, কষ্ট, তারপরে পাথর ছুঁড়ে ওনার শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে, এবং আমরা মনে করি যে ওনারা তো নবী, আমি কষ্ট পাচ্ছি কিন্তু ওনারা তো নবী, ওনারা নবী কিন্তু ওনারাও কষ্ট পেতেন, আমার মতেই কষ্ট পেতেন, আমার শরীর থেকে রক্ত বার হয় কোনো কিছু, কোনো কিছু কোনো আঘাত হলে ওনার শরীর থেকেও রক্ত বার হতো, উনিও কষ্ট পেতেন। মৃত্যুর সময় যেমন উনি বলেছিলেন যে মৃত্যুর কষ্ট এত অধিক, মৃত্যুর কষ্ট এত অধিক, উনি খুবই কষ্ট পাচ্ছিলেন মৃত্যুর সময়, উনি বললেন যে আমার উপর সমস্ত কষ্ট দিয়ে দাও, আমার উম্মত যাতে কষ্ট না পায়। এক যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে, কোনো একটা অস্ত্র এসে ওনার মুখে লাগলো, ওনার দুটো দাঁত পড়ে গেল, এবং ওই আঘাতে উনি বেহুশ হয়ে ছিলেন বেশ কিছুক্ষণ, এবং খবর রটে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে, এবং কাফেরদের মধ্যেও খবর, কুরাইশদের মধ্যেও খবর চলে গেল উনি মারা গিয়েছেন, উনিও তো বেহুশ হতেন, উনিও যেরকম কষ্ট আমরা পাই সেরকম কষ্ট উনিও পেতেন, বিপদ আপদে, কষ্টে, আঘাতে, মৃত্যুর সময়। আমাদের, আমি বলছি না যে এটা কোনো ছোট ছোট ব্যাপার, এটা ছোট করার জন্য বলছি না, যে কেউ মারা গেল সহ্য করা অনেক কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, আল্লাহর ভরসা করলে আল্লাহ তাআলা আস্তে আস্তে এটা সহনীয় করে দেন, ভুলতে তো আমরা কখনই পারবো না, চোখের পানি পড়বেই, পড়াটা ভালো, মনটা হালকা হবে। কিন্তু দেখেন, আমি তো পরশু দিনই বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ওনার একটা না, দুইটা না, তিনটে সন্তান, তিন ছেলে কম বয়সে মারা যায়, শিশু বয়সে মারা যায়, তিন মেয়ে মারা যায় বেশি বয়সে, বেশি বয়স মানে যুবতী বয়সে, তিন মেয়ে মারা যায়, ছয় জন আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, তারপরে অন্যান্য আত্মীয় স্বজন তো মারা গিয়েছে, মা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, আরেক এক চাচা মারা গিয়েছে, আরো চাচা যুদ্ধের মধ্যে মারা গিয়েছে, নিকট আত্মীয় কতজন মারা গিয়েছে না জীবদ্দশা। এবং তারপরে উনি মারা যাওয়ার আগে ওনাকে খবর দেওয়া হয় যে ওনার প্রাণপ্রিয় নাতি দুইজন মারা যায়, মুসলমানরাই বধ করবে,
সেই কষ্টটাও আল্লাহ তাআলা দিয়েছেন ওনাকে উনি মারা যাওয়ার আগে, কিন্তু কোনো প্রয়োজন ছিল না। উনি ওনার মৃত্যুর পরে ওনার নাতিরা তো মারা যাবেই কোনো না কোনো ভাবে, এটা তো সংবাদ দেওয়ার কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা ওইটুকু কষ্ট ওনাকে দিয়েছেন যাতে কোনো মুসলমান বলতে না পারে আমার উপরে এত কষ্ট কেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার উপরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরিদ্রতার কারণে না দারিদ্রতার কারণে কোনটা সঠিক হবে আমি জানি না এত কষ্ট পেয়েছেন, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম ওনার কাছে এসে একবার প্রস্তাব দেন আল্লাহর হুকুমে যে আপনি নবী তো আছেন, চাইলে বাদশাহই পেতে পারেন তার সাথে, বা নবী আছেন তার সাথে ফকিরি ভিক্ষা করা না, দারিদ্রতা অবলম্বন করতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমি বাদশাহই চাই না, আমি নবী থাকব এবং ফকির মানে গরিব থাকব, একবেলা খাবো আল্লাহ শুকরিয়া আদায় করব, একদিন খাবো আল্লাহ শুকরিয়া আদায় করব, এবং আরেকদিন না খেয়ে থাকবো আল্লাহর উপরে সবর করব, একদিন না খেয়ে থাকবো আল্লাহর উপর সবর করব। এবং এভাবে উনি জীবন যাপন করে গিয়েছেন এবং উনি দোয়া করতেন যে আল্লাহ আমি যেন গরিবের সাথে থাকতে পারি পৃথিবীতে, গরিবের সাথে চারিদিকে গরিব। ধনী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, এত ধনী ছিলেন যে সেরকম ধনী আজকে পাওয়া মুশকিল। আবু আইয়ুব আনসারি, এনারা কিছু ধনী ছিলেন কিন্তু ওনার সাহাবারা বেশিরভাগই গরিব ছিলেন। আসাবে কাফ, আসাবে সুফা, আসাবে সুফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে 40-70 জন কোনো কাজ করতো না, উনি কখন আসেন শিখার জন্য ওনার কাছ থেকে যাতে যাতে করে অন্যদের কাছে পৌঁছে দিতে পারে সে কথাগুলা, তো তারা সব সময় দুনিয়া বাদ দিয়ে সবসময় ওখানেই থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখতেন। এবং পরে যারা ওই সময় থাকতে পারতো না মদিনাবাসীরা, কারণ চাষবাস করতে হতো, তারা যখন আসতেন তাদেরকে শিক্ষা দিতেন। তো এরা তো যখন যে খাবার আসতো সেই খাবারই তারা তারা পেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৌঁছে দিতেন। এবং এই সম্বন্ধেও কিছু আলৌকিক ঘটনা আছে, পরে এক সময় হয়তো বলবো, যে একটা এক বাটি দুধ দিয়ে কেমন করে 70 জন ছিল তখন, এক বাটি দুধ 70 জন খেয়েছে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, তারপরে বাকি ছিল। তো তো জিব্রাইল আলাইহিস সালাম বলেন যে আরেকবার এসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছিলেন যে আমি গরিবের মধ্যে যাতে থাকতে পারি এবং গরিবের সাথে গরিবই অবস্থায় যাতে আমার মৃত্যু হয়। উনি যখন মারা যান ওনার কাছে 2-3 জিনিস ছিল, একটা তলোয়ার ছিল, একটা একটা উট উটনি ছিল, আর আরেকটা ওনার জব্বা ছিল, আমার যতদূর মনে হয় জব্বা, আর একটা একটা জমি ছিল, এক ছোট্ট এক একটা পিস জমি ছিল যেটা উনি ওয়াকফ করে দিয়েছিলেন অলরেডি, তার মানে ওনার না তখন। তো একটা তলোয়ার ছিল, একটা উটনি ছিল, আর একটা একটা জব্বা কাপড়, বাস বাস বাস। একবার 90,000 দেরহাম ওনার কাছে আসে কোথেকে উপহার। সাহাবা বলেন যে সাহাবি বলেন যে দিন শেষ হয় নাই 90,000 দেরহাম শেষ উনি দান খরচ করে দিয়েছেন। উনি চাইতেন না যে উনি রাত্রে বাড়িতে থাকবেন, ওনার হয়তো মৃত্যু হলো এবং ওনার বাড়িতে অর্থ সম্পদ আছে, এই অবস্থায় উনি ওনার আল্লাহ আল্লাহর সাথে দেখা করতে চান নাই। আমরা রাখতে পারি কিছুদিনের খোরাকি, তো অবশ্যই আমরা রাখতে পারি, এটা হারাম কিছু না, কিন্তু আমরা যেভাবে দুনিয়ার পিছনে ছুটি এবং যেভাবে কামাই করি যেন আমি আমি 7 পুরুষের জন্য রেখে যাব, যার ফলে হয় কি যে দুনিয়ার মানে আখিরাতের জন্য যে কামাই করব সেই সময়টা আমি ঠিক মতো পাই না, আল্লাহর যে আল্লাহকে যে স্মরণ করব বা আল্লাহর 5 ওয়াক্ত নামাজই আমি ধরি, অন্য সব কিছু বাদ দিয়ে দিই, সেটারই হয়তো সময় পাই না ঠিক মতো। তো একবার উনি নামাজ নামাজে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তারপরে কিছুক্ষণ বসতেন, তো সেটা না বসে ওই জায়গা থেকে নামাজের জায়গা থেকে টপকিয়ে টপকিয়ে মানুষের ঘাট টপকিয়ে টপকিয়ে তাড়াহুড়া করে গেলেন এবং কিছু পরে ফিরে আসলেন।
তো সাহাবারে জিজ্ঞেস করলেন যে আজকে আপনি যা করলেন আগে তো দেখি নাই কখনো এরকম, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন আপনি, সেটাই জানতে চাচ্ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সালাম ফেরাবার পরে আমার মনে হলো যে একটা সোনার মুদ্রা আমার ঘরের মধ্যে থেকে গিয়েছে, কালকে যে আমি যা কিছু পেয়েছিলাম উপহার স্বরূপ দান খরাত করতে করতে এই একটা সোনার মুদ্রা আমি বিলি করতে পারি নাই, সেটা নিয়ে আমি যে বাসায় গিয়েছি আমি ভুলে গিয়েছিলাম। তো আমার মনে পড়লো যে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি এই অবস্থায় মৃত্যু চাই নাই, তাড়াতাড়ি গিয়ে ওই সোনার মুদ্রাটা খয়রাত করে তারপরে আমি আসলাম। একবার ক্ষুধার তাড়নায় রাত্রিবেলায়, এটা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় ক্ষুধার তাড়নায় খাটিয়ার মতো মনে হয় কিছু ছিল, উনি খাটিয়ার সাথে পেটে পেটে খাটিয়ার কোনায় পেটে চাপ দিচ্ছেন যাতে ক্ষুধার যন্ত্রণাটা কম বোধ হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনার রবকে আপনি দোয়া করলেই তো উনি খাবার দিবেন আপনার জন্য, উনি খাবারের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, আমি এই দোয়া করব, আমি কষ্ট পাবো তাও ভালো, যাতে আখেরাতে আমি এটার বদলা পাই। একবার সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এসছেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো ক্ষুধার তাড়নায় আমি আর পারছি না, তারপরে পেট মানে কাপড় উঠে দেখালেন পেটের মধ্যে একটা পাথর বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাপড় উঠিয়ে মানে জামাটা উঠিয়ে দেখালেন যে ওনার পেটে দুটো পাথর বাঁধা, ক্ষুধার তাড়নায় দুটো পাথর বেঁধে রেখে দিয়েছেন, জড়িয়ে পাথরটাকে জড়িয়ে কোনো কোনো অন্য কোনো রশি টসি দিয়ে। তো কষ্টের ব্যথা উনিও ভোগ করতেন যেমন আমরা ভোগ করি, মৃত্যুর যন্ত্রণা উনিও ভোগ করেছেন যেমন আমরা ভোগ করেছি বা করবো, আমাদের আত্মীয় স্বজনরা যারা মারা গিয়েছে তারা যেমন ভোগ করেছে। শরীরে পাথর মারলে ওনার শরীর থেকে রক্ত বের হতো যেমন আমাদের শরীর থেকেও রক্ত বার হবে, যুদ্ধের ময়দানে উনিও কষ্ট পেয়েছেন যেমন আমরা কষ্ট, আমরা যদি যুদ্ধের ময়দানে যাই বা যে কোনো কষ্টের মধ্যে বা গরমের মধ্যে যদি বাইরে যাই যেমন আমরা কষ্ট পাই। তো একটা কথা আমার মনে হয় যে আমাদের গরিব সবচেয়ে গরিব যে সে সাহাবাদের সবচেয়ে গরিবের থেকেও ধনী, আমাদের যে সবচেয়ে গরিব, আর যখন পৃথিবীতে কষ্ট পাচ্ছেন কোনো না কোনো কারণে মনে করবেন যে এই পৃথিবীতে রাত্রিবেলায় প্রতি রাত্রে 100 কোটি মানুষ, এটা জাতিসংঘের হিসাব, প্রায় 100 কোটি মানুষ, 700-800 কোটি মানুষের মধ্যে প্রায় 100 কোটি মানুষ না খেয়ে বিছানায় যাচ্ছে, প্রতিটা দিন প্রায় 24,000 মানুষ না খেয়ে মারা যাচ্ছে, প্রায় 100 কোটি মানুষের কাছে পরিষ্কার পানি খাবার মতো পানি নাই, তারা দুর্গন্ধযুক্ত অখাদ্য পানি খাচ্ছে, 70 মিলিয়ন তার মানে 7 কোটি রেফিউজি বাংলাদেশের যার লোক সংখ্যা তার প্রায় অর্ধেকই হলো পৃথিবীতে রেফিউজি যাদের ঘর বাড়ি নাই, 200 কোটি মানুষ আছে পৃথিবীতে যাদের যাদের বাসস্থান থাকার মতো বাসস্থান নাই, তার মধ্যে হয়তো 50 কোটি হবে যাদের কোনো ঘর বাড়ি নাই, 50 কোটি পাঁচ কোটি 50 মিলিয়ন মানে 5 কোটি যাদের কোনো ঘর বাড়ি নাই, তার মানে বাংলাদেশের জনসংখ্যার 1/3 কোনো ঘর বাড়ি নাই সারা পৃথিবীতে, কেউ সন্তান হারা হলে মনে করবেন তখন যে আমার তো একটা সন্তান মারা গিয়েছে বা দুটো সন্তান মারা গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা সন্তান মারা গিয়েছে, আর আমার যদি সন্তান না বালেগ অবস্থায় আর হিসাব দেওয়ার মতো অবস্থা হয় নাই তখন যদি মারা গিয়ে থাকে, তো তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে যখন বলবেন যে তুমি বেহেশতে যাও, সে বলবে যে আমার পিতামাতা ছাড়া আমি বেহেশতে যাব না, নাবালেগ যার হিসাব দেওয়ার মতো বয়স হয় নাই এরকম বাচ্চা যদি মারা যায় তাকে আল্লাহ তাআলা বেহেশতে দিবেন,
কিন্তু তার হিসাবের বয়সী হয়নি, সে বলবে যে আমার আমার পিতামাতাকে ছাড়া আমি বেহেস্তে যাব না, পিতামাতাকে নিয়ে সে বেহেস্তে যাবে। তো যখনই কোনো কোনো দুঃখের কথা মনে হবে, মনে করবেন যে আপনার মতো অবস্থায় অনেক মানুষ আছে, স্বামী হারা মানুষ অনেক আছে, স্ত্রী হারা মানুষ অনেক আছে পৃথিবীতে, কোটি কোটি এতিম, 50 কোটি এতিম, 5 কোটি এতিম পৃথিবীতে, এই অসুখ বিসুখের মধ্যে অনেক দিন ধরে। আইয়ুব আলাইহিসসালামের কথা মনে করবেন, 10 বা 12 বছর অসুখের মধ্যে ছিল। আমার ভাতিজা যে 2.5 বছর ধরে হাসপাতালে পড়ে আছে, নড়াচড়া করতে পারে না 2.5 বছর ধরে, মিঠু তার নাম, তার জন্য দোয়া করবেন। আর সেই সওয়াবের কথা মনে করবেন যে বিপদ আপদে কি সওয়াব হবে, কাঁদতে শিখবেন আল্লাহর কাছে, আল্লাহকে আপন করে নিবেন, আল্লাহ থাকলে আর কোনো বিপদ আপদ থাকতে পারে না, ওর মধ্যে আল্লাহ তাআলা সামলে নিবেন। আমি সময় কিন্তু পুরোটাই নিয়ে নিলাম, 45 মিনিটের মধ্যে দোয়া শেষ করে ফেলার কথা পারলাম না, এরপরে আমি আর এটাতে আপাতত আসতে চাই না, বেশ কিছু কথা ছিল সেগুলা সাথে চেয়েছিলাম। তো যারা অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করি, যারা মারা গিয়েছে তাদের জন্য, সবার জন্য কিন্তু আমি দোয়া করি, যারা মারা গেছে সবার জন্য, কেউ বাদ থাকে না, আপনাদের প্রত্যেকের আত্মীয় স্বজন এবং যারা অসুখ বিসুখের মধ্যে আছেন সবার জন্য দোয়া করি। اللهم امين اللهم صل على سيدنا محمد وعلى آل محمد صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب المحسنات وقنا عذاب المسيح الدجال ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما واقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا إننا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم والله أمرا تمار كتبائي باندا تمار حبيب أمت এবং তোমারই সৃষ্ট আল্লাহ তোমার কাছে তোমার দেয়া তৌফিক দ্বারা হাত উঠিয়েছি আল্লাহ এবং এবং আমাদের আমাদের আমল তোমার কাছে পেশ করার যোগ্য না, আমাদের বলা এবং শোনা তোমার কাছে পেশ করার যোগ্য না, কিন্তু যা কিছু আমল করেছি এবং যা কিছু শুনেছি আল্লাহ তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ, এবং তার সমস্ত সওয়াব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও, এবং আমাদের সমস্ত আপনজন নিকটজন প্রিয়জন যারা কবরের সাহিত্য আল্লাহ অন্ধকার কবরের সাহিত্য তাদের কাছে পৌঁছে দিও, এবং তাদের কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, এবং তাদের আজাব যদি মাফ করে না থাকো কবরের আজাব মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও আল্লাহ, এবং তাদের কবরকে প্রশস্ত করো আল্লাহ, এবং তাদের দরজা উঁচু করো, এবং কিয়ামতের দিন তাদের দরজা উঁচু করো, এবং আরশের নিচে ছায়া দিও আল্লাহ, আমলনামা ডান হাতে দিও, এবং তাদেরকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দাখিল করো আল্লাহ, এবং আমরা আমরাও তো একদিন থাকবো না আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে এমন ইমান দাও এবং আমল করার নামাজ পড়ার এবং আমল করার তৌফিক দাও, এবং এলেম শিক্ষা করার তৌফিক দাও, এবং তোমাকে স্মরণ করার উঠতে বসতে স্মরণ করার তৌফিক দাও আল্লাহ, এবং মানুষের সম্মান করার এবং সাহায্য করার তৌফিক দাও, এবং এবং প্রত্যেকটা কাজ তোমার তোমার সন্তুষ্টির কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করার তৌফিক দাও, এবং তোমার 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 কথা এবং তোমার হুকুম মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দাও, যাতে করে আমরাও তোমার সর্বোত্তম ব্যবহার আমরা পেতে পারি, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা আমাদের থেকে উঠিয়ে দিও আল্লাহ, এবং মৃত্যুর সময় এবং কবরের কবরের আজাব আমাদের জন্য মাফ করে দিও, কবরে যাতে আমরা তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ, এবং এবং হাশরের ময়দানে এবং কুদসিরাত পার হতে এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে আমরা দাখিল হতে পারি আল্লাহ, সেই সেই ব্যবস্থা করে দাও আল্লাহ।
ও আল্লাহ তোমার সন্তুষ্টি সহকারে তোমার তোমার হেদায়ত সহকারে আমরা যাতে বাস করতে পারি নফসের থেকে এবং শয়তানের থেকে এবং দুনিয়ার ধোকা থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখো আল্লাহ, আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের দেশবাসী, আমাদের বিশ্ববাসীকে তুমি হেদায়ত করো, হেফাজত এবং এবং তোমার রহমতের দ্বারা ঘিরে ফেলো আল্লাহ। ও আল্লাহ তুমি তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ, ও আল্লাহ আমাদের নেক হাজত তুমি পুরো করো আল্লাহ, আমাদের বিপদ আপদ দূর করে দাও আল্লাহ, সমস্ত মানুষের বিপদ আপদ দূর করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। يا غازي الحاجات يا رافي الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا اول الاولين يا اخر الاخرين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل مني انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عبد الله يحيى الله محمد رسول الله صلى الله عليه وسلم امين يا رب العالمين امين يا رب العالمين امين يا رب العالمين ان شاء الله আমরা শনিবারে মিলিত হব উত্তম নামাজ সুন্দর নামাজ নামাজ কিভাবে সুন্দর করা যায় সেটার উপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব আল্লাহ তাআলা তৌফিক দেন এবং সবার বসা এবং আমল করা তৌফিক কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ